যে কোনোদিন ওরা আর যদি বেঁচে যারা গিয়েছিল তারা কোনোদিন তাদের স্ত্রীর সাথে আর থাকার ক্ষমতা ছিল না, আর তাদের মাজা কোনোদিন সোজা করে দাঁড়াইতে পারে নাই। শর্ত দিল কয়টা? দুটো শর্ত। কয়টা শর্ত? দুইটা শর্ত। এক, ধৈর্য ধারণ করতে হবে, আর দুই, ভয় করতে হবে কাকে? আল্লাহকে। এই দুইটা যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে আমার আপনাকেও যে কোনো বিপদ মুহূর্তে, যে কোনো সংকট মুহূর্তে সাহায্য করবেন আল্লাহ। এই বিশ্বাসটুকু রাখতে হবে। তো প্রথমে আসলো 3,000, পরে আসলো 5,000, তাহলে কত হলো? 8,000। একটা ফেরেশতার কাছে কেউ টেকবে না, অথচ আল্লাহ এত দিল কেন? মানে ইমানদাররা যদি একমাত্র ভরসা করে আল্লাহর উপরে আর সবর করে, ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ তাকে এত বেশি দিবেন যে সে নিজে কল্পনাও করতে পারবে না যে আল্লাহ এত বেশি আমাকে দিবে। কথাকে বোঝাতে পারলাম? ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু, তিনি বদরের যুদ্ধের ওই সময় তখনও তিনি ইসলাম গ্রহণ করেন না। তিনি ইসলাম গ্রহণ করার পরে বলছেন যে বদরের যুদ্ধে আমি একটা জিনিস দেখেছিলাম, আমার কাছে একটা জিনিস পরিলক্ষিত হয়েছিল, কি যে দেখলাম যে এত বড় বড় মানুষ ঘোড়ায় চড়ে যুদ্ধ করছে, মানে মানুষের মতো আমরা দেখতে পাচ্ছি, এত বড় বড় মানুষ আমাদের অর্থাৎ কাফেরদের সামনে যে দাঁড়াচ্ছে, কাফেররা আর কিছু দেখতেই পারছে না। কাফেরদের কি করছে? তুলছে, উপরে তুলছে, খাত করে ফেলে দিচ্ছে। আচ্ছা বলেন, উপর থেকে নিচে যদি ফেলে দেওয়া হয় ওই মানুষটার অবস্থা ভালো হয় না খারাপ হয়? ওর মাজা শেষ হয়ে যায়। কি শেষ হয়ে যায়? না, মাজা শেষ হয়ে যায়। আল্লাহ রাসুলাম বলেছেন, যারা, যে সকল কাফেরেরা মুসলমানদের বিরুদ্ধে প্রথম জিহাদে এসেছিল, আল্লাহ তাদেরকে এমন দুইটা ব্যাধি দিয়ে দিয়েছিল যে কোনোদিন ওরা আর যদি বেঁচে যারা গিয়েছিল তারা কোনোদিন তাদের স্ত্রীর সাথে আর থাকার ক্ষমতা ছিল না, আর তাদের মাজা কোনোদিন সোজা করে দাঁড়াইতে পারে নাই। আল্লাহ আকবার। তো ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি এই জিনিসটা দেখেছিলাম, যে দেখছি যে একের উপরে নিয়ে যাচ্ছে আর ফেলে দিচ্ছে, মসজিদ পাতা হয়ে গেছে, এরপরে মুসলমানরা আসে পিটা শুরু করছে। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন কি করলেন? মুসলমানদেরকে সাহায্য করলেন। প্রিয় ভাইয়ের আমার, আমরাও যদি সে আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা করতে পারি, আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি, আমরা যদি আল্লাহকে ভয় করে চলতে পারি, তাহলে আমাদেরকে সাহায্য করবেন কে? আল্লাহ।